সাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম এবং লিটন দাস, এই চারজন ক্রিকেটার হওয়ার আগে ভিন্ন কিছু হতে চেয়েছিলেন। তাদের মূল পরিচয় ক্রিকেটার, প্রায় প্রত্যেকের গায়ে লেগে আছে তারকা তকমা। তবে এই চার ক্রিকেটার হওয়ার আগে ভিন্ন কিছু হতে চেয়েছিলেন, করতে চেয়েছিলেন অন্য কিছু, বলা যায় ভুল করেই ক্রিকেটার হয়ে পড়া। ক্রিকেটের বাইরেও তাদের ভিন্ন কিছু দক্ষতা আজকে এই ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরব। মাসরিগাড়ি মুস্তাফিজুর রহমান গত বছর বর্ষিতে 12 কেজি পাঙ্গাস গেঁথে সাতক্ষীরায় বেশ হইচই ফেলে দিয়েছিলেন। অবসরে ক্রিকেটাররা নানানভাবে সময় কাটান। মুস্তাফিজের ভালো লাগে মাছ ধরে সময় কাটাতে, সময় পেলেই ছিপ নিয়ে বেরিয়ে পড়েন মাছ শিকারে। ঢাকায় থাকলে দিয়াবাড়িতে বেশি যাওয়া হয়। তবে মাছ ধরাটা তার জমে বেশি সাতক্ষীরায় নিজ এলাকায়। মাছ ধরতে তার সংগ্রহে আছে 10 থেকে 15টি ছিপ, দুটি এনেছেন ইংল্যান্ড থেকে। একটি ছিপের দাম তো প্রায় লাখ খানেক টাকা। মুস্তাফিজ অবশ্য ছিপের দামের সঙ্গে মাছ শিকারের সম্পর্ক খুঁজে পান না। সাকিবুল হাসান, ক্রিকেটের বাইরে যে খেলাটা সাকিবুল হাসানকে চুম্বকের মতন টানে সেটি হচ্ছে ফুটবল। বড় ক্রিকেটার হয়েছেন, ক্রিকেট দিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় তারকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তবে তার রক্তে কিন্তু ফুটবল। বাবা মাসরুর রেজা ছিলেন পেশাদার ফুটবলার, জেলা বিভাগীয় পর্যায়ে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন, পরে যুক্ত হয়েছিলেন কোচিংয়ে। চেয়েছিলেন ছেলে সাকিবকেও ফুটবলার বানাবেন, ছেলের ফুটবল প্রতিভা দেখে যে বরাবরই মুগ্ধ তিনি। কিন্তু নিয়তি লিখে রেখেছিল অন্য চিত্রনাট্য, পেশাদার ফুটবলার না হয়ে সাকিব তাই হয়েছেন বড় ক্রিকেটার। গবেষক মুশফিক, মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান, মিডল অর্ডারে বড় ভরসা মুশফিকুর রহিম। শুধু ক্রিকেটেই ভালো নন, পড়াশোনাতেও অসাধারণ। ক্রিকেটীয় ব্যস্ততার কারণে বেশিরভাগ ক্রিকেটার পড়াশোনায় তেমন সময় দিতে পারেন না, মুশফিক সেখানে আশ্চর্য ব্যতিক্রম। পড়াশোনা শুধু করার জন্য করেননি, ভালো কিছু অর্জনের লক্ষ্যেই করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন প্রথম শ্রেণী পেয়ে, স্নাতকোত্তরেই থামতে পারতেন। মুশফিক সেঞ্চুরি করার পর যেমন ডাবল সেঞ্চুরির দিকে পা বাড়ান, তেমনি মাস্টার্সের পর শুরু করেছেন এমফিল। তার গবেষণার বিষয় উপমহাদেশের ক্রিকেট ইতিহাস। এমফিলকে মুশফিক এখন রূপ দিয়েছেন পিএইচডিতে, সফলভাবে গবেষণাটা শেষ করাই তার লক্ষ্য। শিল্পী লিটন দাস, ছন্দে থাকলে 22 গজে তিনি তো ছবি আঁকেন, পুরো মাঠটা তখন হয়ে যায় বিরাট ক্যানভাস, হাতের ব্যাট হয় তুলি। লিটন দাস যখন খেলেন মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই দেখতে হয়। ক্রিকেটের বাইরেও যে তার শিল্পীসত্ত্ব আছে, কদিন আগে তার স্ত্রীর সৌজন্যে সেটি দেখা গেল। 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন ও তার স্ত্রী সঞ্চিতা নিজেদের আঁকা ছবি পোস্ট করেছেন। সঞ্চিতার আগে থেকেই ছবি আঁকার অভ্যাস থাকলেও লিটন প্রথমবারের মতো ছবি এঁকেছেন। আর এভাবেই ক্রিকেটাররা ক্রিকেট জীবনের বাইরেও বেশ কিছু দক্ষতা অর্জন করেছেন। দেখছেন ধরবাজ, সাথে থাকুন।